অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কৃষ্ণ কথা আলাপনে রয়েছেন। বল রে স্বরূপ, কবে
যাব মধুর বৃন্দাব। পরিত্যাগ করে মায়ের আদেশে শ্রীক্ষেত্র অর্থাৎ পুরী ধামে জগন্নাথ দর্শন করে প্রতিদিন ভক্তগণ সঙ্গে লয়ে মধুর কৃষ্ণ কথা আস্বাদন করে দিন অতিবাহিত করেন গৌরহরি। আজ গৌরহরি আমার প্রভাতে জগন্নাথ দর্শন করে গম্ভীরায় এসে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে মধুর কৃষ্ণ কথা আলাপনে আছে। মহাভাবে বিভোর হয়ে প্রভু আমার বললেন, ওহে ভক্তগণ শোনো শোনো, আমি ব্রজের ধুলা গায়ে মাখিব, বৃন্দাবনের পথে কেঁদে বেড়াব, গায়ে মাখিব, বৃন্দাবনের পথে কেঁদে বেড়াব, বলি রাধে গো বৃন্দ বলে, অন্তরঙ্গ ভক্তগণ প্রভুর বদনে যখনই ওই কথা শুনলেন সকলে মনে মনে চিন্তা করতে লাগলেন, আজ বুঝি আমাদের গৌরহরি
সেই পূর্ব লীলার ভাবে বিভাবিত হয়েছে। গৌরহরি আমার ভক্তদের বললেন, ওহে ভক্তগণ শোনো শোনো, আমার আমার বৃন্দাবনে যাবার বাসনা হয়েছে, তোমরা তোমরা আমাকে বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা করে দাও। তবে হ্যাঁ, বৃন্দাবনে যাওয়ার পথে আমি নবদ্বীপে আমার মা জননী শান্তিপুরে অদ্বৈত আচার্য আদি সমস্ত ভক্তদের দর্শন করে আমার মায়ের অনুমতি নিয়ে তবেই আমি বৃন্দাবনে যাব। প্রভুর কথা শুনে সমস্ত ভক্তগণ প্রভুর বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা করলেন। মহাপ্রভুর সঙ্গে চলেছেন অনেক ভক্তগণ, সবাই মিলে কৃষ্ণ নাম করতে করতে চলেছেন শান্তিপুর মাঝে। আমার কান সে বিনোদ দাস, আমার কান সে বিনোদ দাস, তাহার বিনোদ চুড়াতে বিনোদ মরিহা, বিনোদ চুড়ায় বিনোদ মরিহা, বরিহা 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 উড়েছে বিনোদ বাস, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ বাজে, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, আমার কানুষে বিনোদ রায়, বিনোদ গলাতে বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, লক্ষ লক্ষ ভক্তগণ সমস্ত দেশ থেকে মহাপ্রভুকে দর্শন করতে এসেছে। এসেছেন মা জননী শচী রানী, মা আমার বড়ই আনন্দিতা হয়ে কত কত থরে থরে রান্না করে আমার গৌরহরিকে ভোজন করালেন, আর বলছেন বলে, খাও হে আমার প্রাণের নিমায়, আমার প্রাণের নিমা, শচী মা আমার গৌরহরিকে রান্না করে সেবা করেছে। এদিকে অগ্রদীপ থেকে এসেছেন তিন ভাই, গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ। তিন ভাই এসে গৌরহরির চরণে লুটিয়ে পড়লেন, আরো জোর করে বললেন, প্রভু তোমার ওই রাতের চরণে আমাদের ঠাঁই দাও। শান্তিপুরে সমস্ত ভক্তদের
সমস্ত ভক্তদের দর্শন করে মায়ের অনুমতি নিয়ে গৌরহরি আমার বৃন্দাবনের পথে গমন করলেন। আর গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সেবার অধিকার করলেন। গোবিন্দ ঘোষ দিবারাত্রি গৌরহরির সেবা করে, তার অন্তরে গৌর, তার বাহিরে গৌর, গৌর বিনা আন জানে না। গৌরহরি চিরতরে নদিয়া ছেড়ে বৃন্দাবনে যাবেন বলে আজ গোবিন্দ ঘোষ সমস্ত ভক্তদের কাছে করজোর করে বলছি, শোনো শোনো। প্রাণের মুকুন্দ হে গৌর গৌর বলে কাঁদছি। গৌরহরি বললেন, হে ভক্তগণ, তোমরা তোমরা এমন করে কেঁদো না, বৃন্দাবন দর্শন করে আমি আবার তোমাদের সঙ্গে মিলিত হব। এই বলে গৌরহরি গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে নবদ্বীপ ছেড়ে অগ্রদ্বীপের পথে গমন করল। এদিকে গৌরহরি অগ্রদ্বীপে ভক্তগণ সঙ্গে লয়ে কৃষ্ণ কথা আলাপনে রয়েছে। বংশী গণামৃত ধাম লাবণ্য অমৃত জন্ম স্থান, যে না দেখি সে চাঁদ
সখী হে শোনো মোর হত বিধিবা মোর বপু চিত্ত মন সকল ইন্দ্রিয়গণ কৃষ্ণ বিনা সকলি বিফা এদিকে সদা সর্বদা গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সেবা করে তার অন্তরে গৌর তার বাহিরে গৌর যখনই যেদিকে তাকায় সদা সর্বদা গৌর রূপ দর্শন করে সেই গৌর বিনা আমি জানি না সদা গৌর সেবায় বিভোর থাকে গৌর বিনা কিছু জানে না সদা গৌর সেবায় বিভোর থাকে জানের গৌর যে তার হৃদয়ের ধন এইভাবে গোবিন্দ ঘোষ প্রতিদিন গৌর হরির সেবায় ব্যস্ত থাকে গৌর হরি গোবিন্দ ঘোষের সেবায় খুবই সন্তুষ্ট হলেন গৌর হরি ভাবলেন আমি আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনে তো আমি গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে যাব না গোবিন্দ ঘোষকে দিয়ে আমি এই পূর্ণ ধাম অগ্রদ্বীপে গোপীনাথের লীলা প্রকাশ করব এই ভেবে গৌর হরি সেদিন সেবা করার পর গোবিন্দ ঘোষকে বললেন গোবিন্দ গোবিন্দ তুমি তুমি আমায় একটু একটু মুখশুদ্ধি দিতে পারো এই কথা শুনে গোবিন্দ বললেন হ্যাঁ হ্যাঁ প্রভু আমি আমি এক্ষুনি আনছি অগ্রদ্বীপ বাসীর ঘর থেকে একটি হরি তো কি চেয়ে রে গোবিন্দ ঘোষ মনে মনে ভাবলি কালো যদি প্রভু সেবার পরে ওই মুখশুদ্ধি আমার কাছে চায় তবে আমি এই হরি তো কি হতে দেব এই ভেবে গোবিন্দ ঘোষ সেই হরিটাকে থেকে কিছুটা সঞ্চয় করে রেখে বাকিটা গৌর হরিকে দিলেন প্রভু বললেন গোবিন্দ গোবিন্দ মুখশুদ্ধি আনতে তোমার এত দেরি হলো হ্যাঁ হ্যাঁ প্রভু এই নিন এই বলে অর্ধেকটা হরিটাকে গোবিন্দ ঘোষ রানের গৌর হরির হাতে তুলে দিল এদিকে সন্ধ্যা বেলায় সকল অগ্রদ্বীপ বাসী গৌর হরিকে ঘিরে ঘিরে কৃষ্ণ নাম করতে লাগলেন কে বা শুনাইল শ্যাম নাম হে কে বা শুনাইল শ্যাম কেমন
মনে পাইল সহিতা আহা তারে সখারে নাম পরতাপে যার ওই ছন করিল যুবতী ধর্ম কইছে কহে দিয়ে চণ্ডীদাস কুলাবতীর কুল নাশে আপনার যৌবন যাচ কৃষ্ণ প্রেমে বিভোর গৌর হরি আমার সেই দিন রাত্রি অগ্রদীপে রয়ে গেল পরের দিন গোবিন্দ মনের আনন্দে প্রভুকে সেবা করালেন প্রভু সেবা করে গোবিন্দ ঘোষকে বললেন গোবিন্দ গোবিন্দ কাল যেমন তুমি আমার মুখশুদ্ধি দিয়েছিলে আজও আমাকে একটু মুখশুদ্ধি দাও না প্রভুর কথা শুনে সঙ্গে সঙ্গে গোবিন্দ গতকালের রেখে দেওয়া সেই অর্ধেকটা হরিত কি তানের গৌর হরিকে দিলেন গোবিন্দ গোবিন্দ কাল হরিত কি দিতে তোমার এত দেরি হলো কিন্তু আজ তুমি এত তাড়াতাড়ি আমায় হরিতকে কি করে দিলে না না প্রভু আমি গতকাল যে হরিতকিটা চেয়ে এনেছিলাম তার থেকে অর্ধেকটা হরিতকি আমি আপনারই জন্য রেখে দিয়েছিলাম কেননা আপনি আজ খাবার পর যদি আমার কাছে মুখশুদ্ধি চান সেই জন্যই তো আমি রেখে দিয়েছি প্রভু বললেন গোবিন্দ তুমি আমার মনের কথা বুঝতে পারো তাই না 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 প্রভু আপনি আমায় অমন করে বলবেন না গোবিন্দ তুমি আমার খুব সেবা করো তাই না গোবিন্দ লজ্জিত হয়ে বললেন না না প্রভু এমন কথা বললে আপনি আমায় লজ্জা দেবেন না গৌর হরি বললেন তবে শোনো গোবিন্দ তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি তুমি আমার পরম ভক্ত তবে তবে একটা কথা আমি তোমায় বলে রাখি শোনো তোমার মন হতে এখনো সঞ্চয়ের বাসনা যায়নি বিষয় বাসনা নিয়ে কখনো বৃন্দাবনে যাওয়া যায় না তাই আমি তোমায় আদেশ দিলাম শোনো শোনো মুকুন্দ তুমি তুমি এই অগ্রদীপেই থাকো অগ্রদীপে থেকে তুমি আমার গোপীনাথের সেবা কর গৌর হে অগ্রদীপেই থাকো অগ্রদীপে থেকে গঙ্গার তীরে তুমি ভজন করো মনে রেখো আমি আমি আবার আসবো এই অগ্রদীপে প্রভুর মুখে এই কথা শুনে গোবিন্দ ঘোষ বললেন প্রভু তোমার আদেশ মতো আমি এই অগ্রদীপেই রইলাম
এই অধমের কথা তুমি মনে রেখো প্রভু। তুমি আবার এসে আমায় দর্শন দিয়ে আমার এই তপিত হৃদয়খানি শীতল করো প্রভু। যতদিন না তুমি আসবে এই অগ্রদ্বীপে, জেনে রেখো আমি তোমারই আশা পথ পানে চেয়ে এই অগ্রদ্বীপেই রইলাম, তোমার আশা পথে চেয়ে রইলাম, তবু তোমার দর্শন পাবো বলে আশা পথে চেয়ে রইলাম। শোনো গোবিন্দ, তুমি কেঁদো না, আমি আমি তোমায় কথা দিলাম আমি আবার আসবো এই অগ্রদ্বীপে। গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপে রেখে বৃন্দাবনের পথে যাত্রা করলেন আমার পতিত পাবন গৌর। এদিকে গোবিন্দ ঘোষ, গৌর বিনা অঞ্জানি না, সায়নে গৌর, স্বপনে গৌর, নিদ্রায় জাগরণে যখনই যেদিকে তাকায় সদা সর্বদা গৌর রূপ দর্শন করে। পরের দিন প্রভাত কালে উঠে আজ গোবিন্দ ঘোষ গঙ্গায় স্নান করতে চলেছে। শয়নে গো স্বপনে গো গোবিন্দ ঘোষ কি স্বপ্ন দিয়ে বলল, গোবিন্দ গোবিন্দ তুমি যে পোড়া কাঠটা গঙ্গার তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে সেই পোড়া কাঠটা তোমার ভজন কুটিরে অতি যত্ন সহকারে রাখে, আমি আবার আসবো অগ্রদ্বীপে তোমার ভজন কুটিরে, আমি আবার আসবো আবার আসবো গোবিন্দ। এই বলে মহাপ্রভু অন্তর ধ্যান করল। এদিকে সেই স্বপ্ন আদেশ পেয়ে গোবিন্দ সেই কাঠটির কাছে এসে অপলক নয়নে দর্শন করছেন সেই পোড়া কাঠটি। যখনই পোড়া কাঠটি তুলতে যাবেন, কিন্তু কিন্তু একই গতকাল যে পোড়া কাঠটা আমি এক হাতে গঙ্গার জল থেকে তীরে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম সেই পোড়া কাঠটা একটি কালো পাথর হয়ে গেছে, এসবই আমার গৌর হরির ইচ্ছা। এই ভেবে গোবিন্দ সেই সুন্দর কালো পাথরটা আপন ভজন কুটিরে রেখে দিল। এদিকে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী গৌর হরি আমার আবার একদিন অগ্রদ্বীপে এলেন। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ভজন কুটিরে পদার্পণ করলেন আমার পতিত পাবন গৌর।
গোবিন্দ বললেন, হ্যাঁ হ্যাঁ প্রভু, বড় যত্ন সহকারে সেই পোড়া কাঠটা আমি ভজনে কুটিরে রেখে দিয়েছি। গৌরহরি বললেন, শোনো শোনো, আগামী দিন এই সুন্দর পাথরটি দিয়ে সুন্দর ভাবে গোপীনাথের বিগ্রহ তৈরি করে এই অগ্রদ্বীপে তোমার ভজন কুটিরে রাধা গোপীনাথের বিগ্রহ আমি নিজে স্থাপন করব। তুমি গোপীনাথের সেবা দিও, গৌর হরির ইচ্ছা। অনির দিন স্বয়ং বিশ্বকর্মা একজন বৈষ্ণব ভক্তের রূপ ধারণ করে গোপীনাথ বিগ্রহ তৈরি করবে। কি অপরূপ রূপ মাধুর্য রাধা গোপীনাথ, রাধা গোপীনাথ বিগ্রহ গৌরহরি আমার নিজে স্থাপন করলেন, সেবা পূজা করলেন, আর সকলে মিলে গাইতে লাগলেন গোপীনাথের জয় গান। জয় 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 গোপীনাথ, গোপীনাথের সেবা করলেন এবং গোবিন্দকে বললেন, গোবিন্দ আমি তোমার জন্য আবার এলাম এই অগ্রদ্বীপে এই রাধা গোপীনাথের সেবা, রাধা গোপীনাথের সেবার ভার আমি তোমার হাতে তুলে দিয়ে গেলাম। শোনো শোনো গোবিন্দ, আমি তোমায় আদেশ দিয়ে গেলাম, তুমি বিবাহ করো, সংসার করো, সংসারে থেকেও যে গোপীনাথের সেবা করা যায় তা তুমি নিজে আচরণ করে সমস্ত জগত বার শিখে শিখিয়ে দাও গোবিন্দ। এই বলে গৌরহরি অগ্রদ্বীপ ছেড়ে চলে গেলেন। এদিকে গোবিন্দ প্রতিদিন গোপীনাথের সেবা করে, মহাপ্রভুর আদেশ ধার্য করে বিবাহ করলেন গোবিন্দ ঘোষ। কিছুদিনের মধ্যেই গোবিন্দ ঘোষের সুন্দর একটি সুপুত্র জন্ম গ্রহণ করে। মনে আনন্দ ধরে না গো, সুপুত্রের বদন দর্শন করে আনন্দ ধরে না গো, সুপুত্রের বদন দর্শন করে আজ কি গোপীনাথের সেবা পূজা করলেন গোবিন্দ ঘোষ। কিন্তু গোপীনাথের ইচ্ছায় সে সুখ আর বেশি দিন রইল না। হঠাৎ একদিন গোবিন্দ ঘোষের স্ত্রীর মৃত্যু হল। পুত্রের বয়স তখন মাত্র 5 বছর। এমত অবস্থায়
গোবিন্দ ঘোষের স্ত্রী বিয়োগী গোপীনাথের সেবায় বড় অসুবিধা দেখা। গোপীনাথ গোবিন্দ ঘোষকে পরীক্ষা করছে যে শত যন্ত্রণার মধ্যে তাকে ভুলে কিনা। গোপীনাথ নিজেই বলেছেন, যে করে আমার আশ আমি তার করে সর্বনাশ, কিন্তু তবুও যদি না ছাড়ে আমার আশ আমি তার হই দাস। ভগবান ভক্তকে পরীক্ষা করেন শত দুঃখ কষ্টে। যে ভক্ত ভগবানের নাম ভুলে না ভগবান তার দাসের অনুদাস। আজ গোবিন্দ ঘোষকেও গোপীনাথ পরীক্ষা করছে। ছেলের বয়স তখন মাত্র 5 বছর। 5 বছরের ছেলে নিয়ে গোবিন্দ কেমন করে গোপীনাথের সেবা করবে? তাই গোপীনাথের সেবায় বড় ত্রুটি হতে লাগলো। এদিকে গোবিন্দ একদিন নিজ পুত্রের বদনে চেয়ে দেখলেন যে গোপীনাথের বদন আর তার পুত্রের বদন প্রায় একই রকম। তাই সেই দিন থেকেই গোবিন্দ গোপীনাথকে নিজ পুত্রের মতো বাৎসল্য প্রেমে সেবা করতে লাগলেন। একবার নিজের ছেলেকে খাওয়ায় আর একবার স্বয়ং গোপীনাথকে খাওয়ায়। আর কি বলে বলে, খাও হে আমার জাদু মনি। আমি ভিক্ষা করে যেমন দেখে তেমনই বাৎসল্য প্রেমে গোপীনাথের সেবা। এদিকে একদিন গোবিন্দ নিজ পুত্রকে ডেকে বললেন, শোন বাবা, আজ আমি একটু দূরের গ্রামে যাব, আজ তুই ভক্তি ভরে আমার প্রাণের গোপীনাথের সেবা পূজা দিস। বাবা মনে রাখিস যেন সেবায় বঞ্চিত। গোপীনাথের সেবার সময় কত মন্ত্র বলো, কিন্তু আমি তো মন্ত্র জানি না। শোন বাবা, ভক্তি ভরে মন প্রাণ সমর্পণ করে যদি তুই গোপীনাথকে সেবা দিস, ভক্তবৎসল ভগবান গোপীনাথ আমার তোরে প্রেমের ডোরে বাঁধা করে যাবে। এই বলে ছোট্ট ছেলের হাতে গোপীনাথের সেবার ভার দিয়ে আজ দূরের গ্রামে গমন করলেন গোবিন্দ ঘোষ। এদিকে সেই ছোট্ট শিশু গোপীনাথের সেবা করছে। ছোট শিশুর সেবায় গোপীনাথ খুবই আনন্দিত হলেন। গোপীনাথ গোবিন্দ ঘোষকে আরো পরীক্ষা করলেন এবং জগতে এক নূতন লীলা প্রকাশ করবেন বলে সেই ছোট্ট শিশুর প্রাণ বিয়োগ করলেন স্বয়ং গোপীনাথ। ছোট্ট শিশু গোপীনাথের নাম গাইতে গাইতে গোপীনাথের চরণ তলে ঢলে পড়ল। গোপীনাথ
গোপীনাথ এর নাম গাইতে গাইতে ছোট্ট শিশু গোপীনাথের চরণ তলে ঢলে পড়লে। এদিকে গোবিন্দ ঘোষ মনে মনে চিন্তা করল, বড় বেলা হয়েছে, ছোট ছোট দুটো ছেলেকে দেখে এসেছি ঘরে, একটা আমার পুত্র আর একটা আমার গোপীনাথ, কি জানি ওরা দুজনে কি করছে, অনেক বেলা হয়ে গেছে, যাই তাড়াতাড়ি গিয়ে দেখি। এই বলে গোবিন্দ গোপীনাথের নাম করতে করতে তাড়াতাড়ি মন্দিরে এসে দেখলেন। মন্দিরে এসে যখনই মন্দিরের দরজা খুললেন, মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখলেন, দেখি পুত্র গোপীনাথের সামনে তুই আজ পড়ে আছিস কেন? পুত্র রে, ওরে আমার নয়নের মণি, বড় কষ্ট করে বহুদূর গ্রামে গিয়ে আমি তোদের জন্য তোদের সেবার ব্যবস্থা করলাম, আজ তুই গোপীনাথের সেবা না দি কেন? কেন এমন করে পড়ে আছিস গোপীনাথের চরণ তলে? তবে কি, আমার পুত্রের প্রাণ বিয়োগ হল? তবে কি, আমার ছোট্ট ছেলে আজ মারা গেল? হায়রে নিয়তি, এই কি ভাগ্যের লিখন? সারা জীবন গৌর ভজন করলাম, সারা জীবন গোপীনাথের সেবা করলাম, এই কি তার ফল? গোপীনাথের সেবা করলে কি এমন হয়? গোপীনাথের পূজা করলে কি এমন ব্যথা পেতে হয়? গোপীনাথের সেবা করলে কি এত দুঃখ পেতে হয়? পুত্রকে বলে নিয়ে, হা পুত্র প্রাণের পুত্র বলে দুঃখী পিতা আজ কাঁদতে লাগে। পুত্র কোলে করে পিতা কাঁদিতে লাগিল, কোথা গেল
বলে তুমি ভগবান, তুমি তো তুমি তো পাথরের দেবতা, তুমি তুমি যদি ভগবানই হও তবে তুমি কি এমন করতে পারো? আমার ছোট্ট শিশু তোমার সেবা করে প্রাণ হারালো। আচ্ছা ঠাকুর, তুমি পারলে না, তুমি পারলে না তাকে বাঁচাতে? কিছুদিন আগে আমার স্ত্রীর মৃত্যু হল, তাও আমি এত কষ্ট পাইব, কিন্তু এই দুঃখের শিশু বলো বলো গোপীনাথ, কোন কোন পিতা কি সহ্য করতে পারে তার পুত্রের মৃত্যুর শোক, পুত্রের মৃত্যুর জ্বালা যন্ত্রণা? তাই তাই শুনে রাখো গোপীনাথ, আমি আমি আর তোমার সেবা করব না, আমি আর তোমার পূজা করব না। অতি কষ্টে পুত্রের সৎকার করে ভজন কুটি দেশি গোপীনাথের চরণে পড়ে আছেন গোবিন্দ ঘোষ। আর গোপীনাথের কথা মনে মনে চিন্তা করছে, হা পুত্র প্রাণের পুত্র বলে কাঁদছেন গোবিন্দ ঘোষ। এদিকে বলতে লাগলি, আমার স্ত্রীর মৃত্যু হল, দুধের শিশু পুত্রের প্রাণ বিয়োগ হল, পুত্র বিহানে আমার মন চঞ্চল হয়ে উঠল, আমার আমার এই জীবনে আর কি দাম আছে? এই ভুলে গোবিন্দ মনে মনে ভাবলেন, আমি আমার এই জীবন ওই নিষ্ঠুর গোপীনাথের চরণে বিসর্জন দেব। এই বলে গোপীনাথের সেবা পূজা বন্ধ করে দিয়ে গোপীনাথের চরণে নিজে মস্তক দিয়ে আঘাত করতে লাগলেন আর বলতে লাগলেন, হে গোপীনাথ, আমি আমার প্রাণ বিসর্জন দেব, প্রাণ সমর্পণ করলাম আমি তোমার চরণে, তোমার ওই রাতুল চরণে, আমার আমার এই মিনতি। শোনো গোপীনাথ, আমার শিশুপুত্র যেখানে আছে, আমার স্ত্রী যেখানে আছে, দয়া করে কৃপা করে তুমি তুমি আমায় সেখানে নিয়ে চলো। এই ভেবে গোবিন্দ একদিন দুদিন তিন দিন ধরে গোপীনাথের চরণে অনাহারে অনিদ্রায় পড়ে রইলে। কিন্তু একদিন প্রভাতে ভক্তবৎসল ভগবান গোপীনাথ আজ গোবিন্দকে স্বপ্ন দিয়ে বললেন, গোবিন্দ গোবিন্দ, কে কে আমায় ডাকছে? গোবিন্দ গোবিন্দ, আমি আমি গোপীনাথ। ও তুমি কত দয়াময়, তুমি তুমি এসেছো, নাও নাও প্রভু, দয়া করে আমার প্রাণ নাও প্রভু, যেখানে আমার পুত্র রয়েছে তুমি দয়া করে আমায় সেখানে নিয়ে চলো। গোবিন্দ শোনো, আমি তিন দিন ধরে খাইনি। আচ্ছা আচ্ছা গোবিন্দ বলো তো, আমার কে খিদে পায় না? আমি কত কষ্ট পাচ্ছি, আমার কত খিদে পেয়েছে। গোবিন্দ তুমি আমায় দয়া করে তুমি আমায় দয়া করে খেতে দাও, আমার সেবা পূজার ব্যবস্থা। না না প্রভু, আমি আর কোনোদিন তোমার সেবা করব না, সারা জীবন যার সেবা করলাম, সমস্ত জনম ধরে যার ভজন করলাম পূজা করলাম, তার জন্য তুমি তুমি আমায় এই প্রতিদান দিলে। তোমাকে পুজো করে তোমার সেবা করে আমায় এত দুঃখ পেতে হলো, আমি স্থির করেছি আমি তোমার সেবার কোনো দিন করব না। গোবিন্দ আচ্ছা তুমি বলো, কারোর যদি দুটো ছেলে থাকে, বিধির লিখনে যদি একটি ছেলের মৃত্যু হয়, তবে কি তবে কি অন্য ছেলেটিকে সে না খাইয়ে রাখে? বিধাতার বিধান অনুযায়ী তোমার পুত্রের মৃত্যু হয়েছে, যতদিন আয়ু ছিল ততদিন তোমার ঘরে ছিল তোমার পুত্র, তার জন্য আর দুঃখ না করে যে ছেলে বেঁচে আছে অর্থাৎ আমি গোপীনাথ, এই গোপীনাথ তুমি সেবার ব্যবস্থা করো। সে ছেলে মারা গেছে, কি হয়েছে? আমি আমি তো আছি তোমার ছেলে। না গোপীনাথ, আমি আমি আর তোমার সেবা করব না।
গোবিন্দ, তোমার এক ছেলে মারা গেছে, কিন্তু আর এক ছেলে তো এখনো বেঁচে আছে। কি বললে, কি বললে গোপীনাথ? তুমি 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 আমার ছেলে? আমার ছেলেটা, আমার ছেলেটা আর মৃত্যু হয়েছে। সেই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে আমার মৃত্যুর পর আমার শ্রাদ্ধ শান্তি করত, আমার আমার পিতৃপুরুষগণের নামে জল দান করত। পারবে, পারবে গোপীনাথ আমার মৃত্যুর পরে আমার শ্রাদ্ধ শান্তি করতে? হ্যাঁ হ্যাঁ গোবিন্দ, ভক্ত বৎসল ভগবান, আমি ভক্তের লাখিতে মান, আমি তোমায় কথা দিলাম, তোমার মৃত্যুর পর আমি এক মাস অসহজ পালন করে তোমার শ্রাদ্ধ শান্তি করব। এবার তুমি আমার সেবা করো। গোপীনাথের মুখে ওই কথা শোনা মাত্রই গোবিন্দ, হা গোপীনাথ, প্রাণের গোপীনাথ বলে কেঁদে উঠলেন গোপীনাথ। প্রকাশ করলেন গোপীনাথ মধুময় অগ্রদীপে, লীলাময় হরি আজ অগ্রদীপে গোপীনাথ, গোবিন্দ ঘোষের গোপীনাথ, গোবিন্দ আনন্দিত হয়ে গোপীনাথের সেবা করতে করতে একদিন তার জীবনের দিন ফুরিয়ে এল, শেষের দিন এল। হা গোপীনাথ, প্রাণের গোপীনাথ বলে গোপীনাথের চরণ তলে মন প্রাণ সমর্পণ করে দিয়ে
প্রাণ বিয়োগ হল গোবিন্দ ঘোষের। এদিকে গোবিন্দ ঘোষের অন্তর ধ্যান কালে সমস্ত অগ্রদ্বীপ বাসী অঝোর নয়নে কাঁপতে লাগলেন আর বলছেন, আমাদের অগ্রদ্বীপের নয়ন মনি আজ বিদায় নিল। সমস্ত অগ্রদ্বীপের পশু পক্ষ বৃক্ষলতা আকাশ বাতাস সকলেই আজ গোবিন্দ হারা হয়ে কাঁদছে। আজ গোবিন্দের অন্তর ধ্যান কালে সবাই কাঁদে, আর কাঁদে গোপীনাথ, গোবিন্দ ঘোষের পুত্র গোপীনাথ, পাথরের গোপীনাথ আজ পাথরের নয়। ভক্ত গোবিন্দের মৃত্যুতে আজ মন্দিরের গোপীনাথ অঝোর নয়নে কাঁদছে। আজ বিদ্রোহের নয়ন হতে জল ঝরে ঝরে পড়ছে। সকল অগ্রদ্বীপ বাসী মিলে গোবিন্দ ঘোষের সমাগম। এদিকে সেই দিন রাত্রে স্বয়ং গোপীনাথ মন্দিরের পূজারীকে স্বপ্ন দিয়ে বললেন, হে পূজারী ব্রাহ্মণ, আমি আমার পিতা গোবিন্দ ঘোষকে কথা দিয়েছিলাম, আমার মৃত্যুর পরে আমি নিজ হাতে তার শ্রাদ্ধ শান্তি ক্রিয়া করব। তাই তুমি আমাকে ধরা কাছা করিয়ে দিয়ে এক মাস আমাকে হবিষ্যান্ন ভোজন করাবে। এক মাস আমি আমার পিতার জন্য অশৌচ পালন করে আমি শ্রাদ্ধ শান্তি ক্রিয়া করব। তোমরা সমস্ত অগ্রদ্বীপ বাসী মিলে আমার পিতার শ্রাদ্ধের আয়োজন করো। এই বলে গোপীনাথ স্বপ্নে আদেশ দিল। গোপীনাথের স্বপ্ন আদেশ পেয়ে পূজারি সমস্ত অগ্রদ্বীপ বাসীকে সমস্ত ঘটনা বললেন। গোপীনাথকে অশৌচ দশা পালন করিয়ে হবিষ্যান্ন ভোজন করিয়ে শ্রাদ্ধ শান্তির দিনে শ্রাদ্ধর আয়োজন করিয়ে দিলেন। গোপীনাথকে শ্রাদ্ধ করাচ্ছেন গোবিন্দ ঘোষের মন্দিরের দরজা বন্ধ। ব্রাহ্মণ মন্ত্র বলছে আর গোপীনাথ শ্রাদ্ধ করছে। অদ্যাপিও সেই লীলা করে গো রারা, কোনো কোনো ভগবানে এ লীলা দেখিবারে প্রতি বছর চৈত্র মাসে কৃষ্ণা একাদশীর দিনে গোপীনাথ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ পিণ্ড দান করে। কত কত শত শত লক্ষ লক্ষ ভক্ত বৃন্দের আয়োজন, লক্ষ লক্ষ ভক্তের মহামিলন সেই অগ্রদ্বীপে হয়। ভক্তের জন্য ভগবান কি না করে, ভক্তের জন্য ভগবান সমস্ত কিছুই করতে পারে। আজ গোপীনাথ স্বয়ং নিজ ভক্তের শ্রাদ্ধ পিণ্ড দান করলেন। সেই গোপীনাথ গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ পিণ্ড দান করলেন অগ্রদ্বীপ মাঝে। লীলা এইখানে রইল, লীলা এইখানে রইল, অগ্রদ্বীপের গোপীনাথ লীলা এইখানে রইল, জয় 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 গোপীনাথ, জয় 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 গোপীনাথ, অগ্রদ্বীপে উদয় হলে অগ্রদ্বীপ নাথ, অগ্রদ্বীপে উদয় হলে অগ্রদ্বীপ নাথ, জয় 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 গোপীনাথ, জয় 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 গোপীনাথ, জয় জয় গোপীনাথ, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ, গোপীনাথ 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 গোপীনাথ।